ওয়েলকাম বন্ধুরা সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যেমন এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রত্যেক বিষয়ের তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ অংশ কমিয়েছে ঠিক তেমনই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের প্রত্যেক বিষয়ের তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কমিয়েছে আজ একটি বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য তাদের সিলেবাসের কিছু অংশ বাদ দিয়েছে অর্থাৎ প্রত্যেক বিষয়ের কিছু অংশ কাটছাট করা হয়েছে বাংলা বিষয়ের কোন কোন অংশ বাদ গেছে অর্থাৎ বাংলা বিষয়ের কোন কোন অংশগুলি তোমাদের এবছর পড়তে হবে না সে নিয়ে এই ভিডিওটি বাংলা বিষয়ে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তাদের তোমাদের সিলেবাসে যে অংশগুলো বাদ দিয়েছে যেমন প্রবন্ধ অংশ থেকে হাঙর শিকার প্রবন্ধ অংশ থেকে হাঙর শিকার স্বামী আনন্দের লেখা এই অংশটি বাদ দেওয়া হয়েছে কবিতা অংশ থেকে দীপান্তরের বন্ধনী যদি কাজী নজরুল ইসলামের লেখা এই কবিতাটি তোমাদের পড়তে হবে না আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা আন্তর্জাতিক গল্প বিশাল ডালাওয়ালা বিশাল ডালাওয়ালা এক ঠুরথুরে বুড়ো এবং ভারতীয় কবিতা শিক্ষার সার্কাস এই দুটি অংশই বাদ দিয়েছে এবং বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি এই বইটি থেকে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের পঞ্চম অধ্যায় পুরোপুরি বাদ দেওয়া হয়েছে এবং চতুর্থ অধ্যায়ের নাটক অংশ থেকে মৌসুম দত্ত এবং দীনবন্ধু মিত্র এই দুটি অংশকে বাদ দেওয়া হয়েছে পঞ্চম অধ্যায় অর্থাৎ শিল্প সাহিত্য সংস্কৃতি অধ্যায় পঞ্চম অধ্যায়ের যে লৌকিক সাহিত্য ছড়া ধাঁধা প্রবাদ কথা এই অংশটি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে এবং ভাষা অংশটি কোনো অংশ বাদ দেওয়া হয়নি এবার দেখে নেওয়া যাক বা পাঠ্য বইয়ের কোনো অংশগুলি তোমরা পড়বে না এবং বাকি অংশ তোমাদেরকে ভালো করে পড়তে হবে ক্লাস ইলেভেনের সাহিত্য চর্চা বইটি থেকে গল্প অংশ থেকে কোনো অংশই বাদ দেওয়া হয়নি অর্থাৎ তোমাদের তিনটি গল্প রয়েছে কর্তার ভূত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তেরনাপত আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা ডাকাতের মা সতীনাথ ভাদু লেখা এই তিনটি গল্পকেই পাঠ্যে রাখা হয়েছে অর্থাৎ এবছর যারা ক্লাস ইলেভেনে পড়ো যারা একাদশ শ্রেণীতে পড়ো তাদের পাঠ্য গল্প থেকে কোনো অংশই বাদ দেওয়া হয়নি প্রবন্ধ অংশ থেকে সুয়েজ খালে হাঙর শিকার এই অংশটিকে বাদ দেওয়া হয়েছে সুয়েজ খালে হাঙর শিকার যেটি স্বামী বিবেকানন্দের লেখা সেই অংশটিকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ প্রবন্ধ অংশ ছিল তোমাদের দুটি একটা সুয়েজ খালে হাঙর শিকার একটা গ্যালারিও হ্যাঁ সুয়েজ খালে হাঙর শিকার এই অংশটিকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ সুয়েজ খালে হাঙর শিকার অংশটি তোমাদের পড়তে হবে না কবিতা অংশ ছিল চারটি নীলধ্বজপতি জনা বারিকা চা আর শ্রীনগর দীপান্তরের বন্দিনী নুন নীলধ্বজপতি জনা বারিকা চার শ্রীনগর এবং নুন এই তিনটি অংশ আমাদের পড়তে হবে দীপান্তরের বন্ধনীয় অংশটিকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ দীপান্তরের বন্ধনী অংশটি তোমাদের এবছর যারা ক্লাস ইলেভেনে পড়ো তাদের জন্য বাদ দেওয়া হয়েছে আন্তর্জাতিক গল্প বিশাল ডানাবালা এক থুর বুড়ো ভারতীয় কবিতা শিক্ষা সার্কাস এই দুটি অংশকেই পুরোপুরি বাদ দেওয়া হয়েছে অর্থাৎ এই দুটি অংশ থেকে কোনো ধরনের প্রশ্নও করা হবে না পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ গুরু এই গুরু নানকটি পাঠ্য রাখা হয়েছে এই অংশটি কোনো কাটছাট করা হয়নি অর্থাৎ সাহিত্য চর্চা অংশ থেকে তোমাদের যেগুলো যে বিষয়গুলো বাদ গেছে সেগুলো দেখে নাও সুয়েজ খালে হাঙর শিকার বাদ পড়তে হবে না দেবান্তরে বন্দিনী পড়তে হবে না বিশাল ডাঁড়াবালা এক থুত্তরে বুড়ো এটাও বাদ গেছে শিক্ষার সার্কাস এটিও পড়তে হবে না শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস চর্চার বইটি থেকে তোমাদের পাঁচটি অধ্যায় ছিল পাঁচটি অধ্যায়ের পঞ্চম অধ্যায় অধ্যায় অর্থাৎ লৌকিক সাহিত্যে নানা এই অংশটি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় অর্থাৎ আধুনিক বাংলা সাহিত্যে ধারা অংশের মৌসুম দত্ত এবং দীনবন্ধু মিত্র এই দুটি অংশকে বাদ দেওয়া হয়েছে ভাষা অংশের কোনো অংশেরই কাঠছাড় করা হয়নি অর্থাৎ ভাষা অংশের যে চারটি অধ্যায় রয়েছে এই চারটি অধ্যায় তোমাদেরকে পড়তে হবে এই ছিল তোমাদের বাংলা সিলেবাসের কাঠছাড় বাকি অন্যান্য বিষয়ের কোন কোন অংশগুলো বাদ গেছে তা তোমাদের এই ভিডিওটির ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে গিয়ে তোমরা সেই কাঠছ অংশগুলো দেখে নিতে পারো প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিও তোমাদের জন্য তৈরি করা হয়েছিল এই ভিডিও তোমাদের কেমন লাগলো তা আমাকে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলগুলো হলে এই ধরনের শিক্ষাসমত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ